কংক্রিট পাম্পের ওয়াটার বক্স, এখানে গ্রাউট স্লারি এসে একদম বক্সটা পুড়ে গেছে। তো কেন এই স্লারিগুলো আসলো সেটা আমরা ফাইন্ড আউট করব। তো এখান থেকে আমরা সিলিন্ডারটাকে রিমুভ করব, ওখান থেকে যে জয়েন্টটা আছে সেটাকে ফার্স্টে আমরা রিমুভ করব। রিমুভ করে ওখানে সিলিন্ডারের ভিতরটা চেক করব, এই যে ফাংশন কি দিয়ে আমরা এটাকে বের করে নিয়েছি জয়েন্টটা, এখন কাপলিং জয়েন্টটা আমরা খুলে নিব। এখন রডের সাথে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নিব, স্লারিগুলোও পরিষ্কার করে নিব। পরিষ্কার করলে ওই যে পিস্টন র্যাম, র্যাম সিলটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা দেখবো যে ভিতরে কোথায় কোনো লিকেজ আছে কিনা। আসলে কংক্রিট সিলিন্ডারের মধ্যে লিকেজ থাকলেই এই ধরনের প্রবলেম হওয়ার কথা। এবং মানে প্রতি এভরি সার্ভিস পরপর, প্রতি 3 মাস পরপর আমরা এই কংক্রিট সিলিন্ডারের র্যাম সিলটাকে চেঞ্জ করে থাকি, কিন্তু চেঞ্জ করার পরও এই পরিমাণ গ্রাউট আসার কথা না। তো কেন আসতেছে সেটাই আজকে এই র্যাম সিলটা খুলে আমরা দেখব, কারণ এই র্যাম সিলটা আমরা 15 দিনে হয় না লাগিয়েছি, নতুন ইনস্টল করেছি। অ্যাকচুয়াল কারণটা ফাইন্ড আউট করে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। সো এটা খোলা হোক, খোলার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় কী সমস্যা হয়েছে। কাপলিংটা খোলার পরে নাটবোল্টগুলো খুলে এটাকে হ্যামারিং করতে হবে, যেহেতু এটা সিমেন্টের মধ্যে চলাফেরা করে একটা আর একটার সাথে কম্প্যাক্ট হয়ে থাকে, মানে একটা জোড়া ক্রিয়েট হয়ে থাকে। তো এখন হ্যামারিং করে করে এটাকে আমরা খুলবো, খুললেই মানে কয়েকটা জোরে হ্যামারিং করলে এটা আস্তে করে ছুটে পড়ে যাবে। তো এখন কয়েকটা মারা হয়েছে, একটু গ্যাপ হয়েছে, এখন আর 2-3টা মারলেই হয়তো খুলে পড়ে যাবে, এই প্রথমটাতেই পড়ে গেছে। খোলার পরে আমরা কংক্রিট সিলিন্ডারটাকে চেক করব, ক্যামেরা প্রবেশ করিয়েছি, এখানে ভিডিও করতেছি। ভিডিও করার পরে দেখা গেল যে এখানে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে আছে কংক্রিট সিলিন্ডারের মধ্যখানে, যার ফলশ্রুতিতেই আসলে গ্রাউট স্লারিগুলো ওয়াটার বক্সে চলে আসতেছে বারবার করে অনেক বেশি পরিমাণে। তো এটাই হচ্ছে যে মূল রিজন। তো আমরা এখন নতুন করে আবার নতুন র্যাম সিল ইনস্টল করেছি, ইনস্টল করে এটার ভিতরে প্রবেশ করিয়েছি। তো আমরা দেখব এখন এর পরবর্তীতে কী পরিমাণ গ্রাউট আসে সেটা সেকেন্ড টাইম আমরা চেক করব। তারপর আমরা এই সিলিন্ডারটাকেই বাদ দিয়ে নতুন সিলিন্ডার ইনস্টল করার প্রক্রিয়া শুরু করে দেব। র্যাম সিল চেঞ্জ হয়ে গেছে, এখন এটা আমরা কাস্টিংয়ে পাঠিয়েছি, কাস্টিং করা হচ্ছে। তো কাস্টিং শেষে বোঝা যাবে যে এখানে স্লারি বা গ্রাউট আসছে কিনা। এই যে কাস্টিং শেষে ওয়াটার বক্সে ঠিক গ্রাউট স্লারি আসছে, তো এটা আমাদের অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে হবে পুরো সিলিন্ডারটাকেই, দোনোটাকেই, বথ সিলিন্ডার। তো আমরা এই যে সিলিন্ডার চেঞ্জ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি, বিভিন্ন নাট বোল্ট আছে যেটা জয়েন্ট করার জন্য, এই যে নাটগুলো, নাটগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে, একদম হোপার সাইডটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হবে। তারপরে যে আমাদের এই র্যামগুলো নামানো হবে, মানে রিলিজ এবং ইনস্টল দুটোই করতে হবে। এখানে 6টা বোল্ট আছে উপরে, আমি দেখানোর চেষ্টা করব। এই যে এক সিরিয়ালে 1টা 2টা 3টা, নিচে আবার আছে 3টা, ওই দিকেও আছে এই যে বোল্টগুলো, এগুলো সবগুলো হোপারটাকে ধরে রাখে, সাপোর্ট দিয়ে রাখে। যে হোপার সাইডে যে গ্রিজ লাইন টাইন আছে এগুলো সব আমরা খুলে ফেলবো, সব খুলে হোপারটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। এই যে হোপারটাকে যে চেসিসের সাথে বা মাউন্টেনের সাথে ধরে রাখে ওই জিনিসগুলো, এখানে এই যে এক্সকেভেটর ইউজ করা হচ্ছে, ভালোভাবে চেন দিয়ে বেঁধে এটাকে আমরা রিমুভ করে ফেলবো এখান থেকে। তারপরে বাকি প্রসেসগুলো ধাপে ধাপে শেষ করব। এখানে কিন্তু সেফটি ইনশিওর করতে হবে, এটা অনেক ভারী একটা জিনিস, কোনো ধরনের যদি ভুল হয় তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে হোপারটাকে রিমুভ করার জন্য আমরা জ্যাক ইউজ করতেছি, যাতে আমরা খুব সহজেই এটাকে রিমুভ করতে, এই যে এক্সকেভেটর দিয়ে টান দিয়ে খুলে ফেলছি। তো এটা হচ্ছে যে এটাকে বলে ইন্টারমিডিয়েট রিং, এটা ক্লিয়ারলি এখন বোঝা যায় না আসলে। এখন নতুন সিলিন্ডারগুলো আস্তে আস্তে করে আমরা এখানে ইনস্টল করতেছি, এই যে নতুন সিলিন্ডার নিউ ওয়ান। তো এটা আস্তে আস্তে আমরা পজিশনে নিব, বাকিটাও আমরা এখানে ইনস্টল করব। দুটোটা ইনস্টল করা হয়ে গেছে, এই যে আমরা ক্লিনিং করে নিয়েছি সুন্দরভাবে, যাতে কোনো ধরনের পার্টিকেল, ফরেন পার্টিকেল যাতে না থাকে, হাইড্রোলিক দিয়ে এটাকে ক্লিন করা হচ্ছে। হ্যাঁ, এমনভাবে করতে হবে যাতে স্ক্র্যাচ না পড়ে যায় আবার। তো আবার আমরা ওই যে এক্সকেভেটর ইউজ করেছি এটাকে ঝুলিয়ে রেখেছি। তো এই যে বোল্টগুলো আছে, বোল্টগুলো আমরা আস্তে আস্তে করে সেন্টারে নিয়ে
আস্তে আস্তে করে ঘুরাবো, আর আস্তে আস্তে করে ওটা ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে, সেন্টারে চলে আসবে। এই যে এক্সকাভেটর রিপ্লেস, যে নাটগুলো টাইট দেওয়া হচ্ছে, টাইট দেওয়ার পরে ধারাবাহিকভাবে সবগুলো টায়ার দিব, আর আস্তে আস্তে চাপ সবগুলো নাটকেই টাইট দিতে হবে ভালোভাবে। ভালোভাবে টাইট দেওয়ার পরেই এটা সেন্টারে বসে যাবে, আর সেন্টারে বসে গেলে আমরা বাকি অপারেশনগুলো সুন্দরভাবে করতে পারবো। ইনস্টল করার কাজ শেষ হয়ে গেছে। এখন আউটার যে ফিটিংগুলো, এজিটেটরের হাইড্রোলিক লাইনগুলো, গ্রিজের লাইনগুলো, এজিটেটর শ্যাফটের অপোজিট পাশে যে গ্রিজ লাইনগুলো আছে ওগুলো সবগুলো আমরা লাগিয়ে দিয়ে এটার প্রসেসটা সম্পন্ন করব। এই যে গ্রিজ লাইনগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং চাপাটা টাইট দেওয়া হচ্ছে।